प्रिय व्यूअर्स आशा करी अपनारा भालो आछेन। आज के आमी आयतकार क्षेत्रेर परिसीमा कर्ण एवं क्षेत्रफल सम्पर्कित एकटी गुरुत्वपूर्ण समस्या निये आपनादेर साथे आलोचना करतेछि। आमादेर समस्याटा हलो एकटी आयतकार बागानेर परिसीमा एवं कर्ण यथाक्रमे 16 सेंटीमीटर एवं 4 सेंटीमीटर बागानेर क्षेत्रफल कत। प्रिय व्यूअर्स एखाने परिसीमा एवं कर्णेर साथे सम्पर्कित एकटा सूत्र निये आमरा बागानेर क्षेत्रफलटा निर्णय करब। एखाने आमरा जदि परिसीमाके आमरा एकटु लिखी धरि परिसीमा समान पी दोरी परिसीमा समान पी समान कि लेखा जाए 16 सेंटीमीटर परिसीमा पी हलो कत सेंटीमीटर 16 सेंटीमीटर और कि आछे कर्ण कर्ण के कि द्वारा प्रकाश करब कर्ण के आमरा जदि डी द्वारा प्रकाश करी তাহলে ডি ইকুয়াল টু কত 4 সেন্টিমিটার। প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবার আমরা ক্ষেত্রফলের এ সম্পর্কিত ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখি। ক্ষেত্রফল সমান এখানে পরিসীমা স্কোয়ার পরিসীমা হলো পি স্কোয়ার নিচে হবে 8 माइनस कर्ण डि डि स्क्वायर और निशे कत 2 निशे 2 एत वर्ग एकक। प्रिय व्यूअर्स आशा करी बुझते पे क्षेत्रफल कर्ण एवं परिसीमा देवा थाकले क्षेत्रफल बाहर करार सूत्र हल पी स्क्वायर बाय 8 माइनस डी स्क्वायर बाय 2 पी स्क्वायर बाय 8 माइनस डी स्क्वायर बाय 2 एखाने पी हलो परिसीमा डी हलो कर्ण। प्रिय व्यूअर्स ताहले आमरा एबार जदि एकटु मानटा बसिए दी पीर मान हलो 16 स्क्वायर आर हलो 8 माइनस डिर मान हलो 4 स्क्वायर बाय 2 एखाने পূর্বে একক ছিল না এখানে সেন্টিমিটার যেহেতু আছে তাহলে এখানে হবে কি বর্গ সেন্টিমিটার। প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা কি করব 16 কে 16 দ্বারা গুণ 16 × 16 = 256 মাইনাস 4 কে 4 দ্বারা গুণ 4 স্কোয়ার মানে 4 × 4 = 16 16/2 তো বর্গ সেন্টিমিটার। প্রিয় ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা কি করব 8 দ্বারা 256 কে ভাগ করব 8 × 8 8 × 2 = 16 3 × 8 = 24 থাকে 25 থেকে 24 গেলে 1 1 এর সাথে 6 থাকলে 16 8 × 2 = 16 16 দুইবার তাহলে 256 কে 8 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 32 মাইনাস 2 দ্বারা 16 কে ভাগ করলে কত 8 এত বর্গ সেন্টিমিটার। প্রিয় ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছ এবার আমরা 32 থেকে 8 মাইনাস করব 32 মাইনাস 8 = 24 এত বর্গ সেন্টিমিটার। তাহলে কি লিখতে পারি আমরা নির্ণয় ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। প্রিয় ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছ তোমরা এবার আমরা
সূত্রটা নিয়ে আরেকটু আলোচনা করে দিই। আমাদের ক্ষেত্রফলের সূত্র হবে এখানে পরিসীমার বর্গ বাই 8 আর ক্ষেত্রফলের বর্গ বাই 2। আমরা যদি শর্টকাটভাবে যদি করি, পরিসীমার বর্গকে 8 দ্বারা ভাগ, তারপরে ক্ষেত্রফলের কর্ণের বর্গকে 2 দ্বারা ভাগ, ভাগ করে বিয়োগ করলে হবে। তাহলে আমরা যদি একটু শর্টকাটভাবে হিসাব করি, তাহলে আমাদের পরিসীমা হইলো কত, 16। তাহলে 16 বর্গ, 16 হলো 256, এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করলে কত হবে, 32। আবার যেহেতু কর্ণ হলো 4, তাহলে 4 বর্গ কত হবে, 4 16, এই 16 ভাগ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা, তাহলে কত হবে, 8। তাহলে এবার কী করতে হবে, 32 বিয়োগ 8 = 24। এভাবে আমরা শর্টকাটভাবে অঙ্কটা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।